ফাইনালি ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D গেমের ভিতর দেখতে পাচ্ছ আমি কিন্তু সাবরিন নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ আমাদের জলে কিন্তু সাবরিন ভাসছে, তোমরা কিভাবে নেবে সেটা তোমাদেরকে এই ভিডিওতে বলবো। সো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার ব্র্যান্ড নিউ ভিডিও। এন্ড গাইস আজকে তোমাদেরকে ইন্ট্রোতে যেমন দেখালাম সাবরিন কিন্তু আমি জলের মধ্যে নিয়ে নিয়েছিলাম, তো এই সাবরিন তোমরা কিভাবে জলের মধ্যে নেবে এন্ড তোমরা গেমের মধ্যে কিভাবে দেখতে পাবে, কোন চিট কোড ইউজ করবে সব কিছু তোমাদেরকে বলবো। এছাড়াও ভাই আমাদের গেমের ভিতরে আপকামিং যে আপডেট আসছে সেই আপডেটে কী কী নতুন চিট কোড অ্যাড করাবে সেটাও তোমাদেরকে জানাবো। সব মিলিয়ে ভাই আজকের ভিডিও অনেক স্পেশাল অ্যান্ড এপিক হবে, তো সেই জন্য রিকোয়েস্ট করবো আজকের ভিডিওটাকে একটু স্কিপ করবে না, অবশ্যই শেষ পর্যন্ত টানা দেখবে। তো আমি দেখতে চাই কারা কারা আজকের এই ভিডিও শেষ পর্যন্ত দেখতে পাচ্ছে, তো অবশ্যই আমি দেখবো। আর তার সাথে সাথে ভিডিওতে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি আপনি অল অপশন দিয়ে সেট করে দেবে, আর ভিডিওটা অবশ্যই তোমার দু চার বন্ধুর সাথে শেয়ার করে সবাইকে জানিয়ে দেবে। তো ভাই আজকে আমরা সবার প্রথমে এখান থেকে একটা বাইক নেবো, ঠিক আছে, নতুন যে বাইক এসছে আমাদের 5000-এ, তো 5000-এর একটা বাইক নেবো। অ্যান্ড বাইক নেওয়ার পর আমরা কোথায় যাবো সেটা তোমরা ভাবছো, তাই না? তো আমরা বাইক নেওয়ার পরে কোথায় যাবো সেটা তোমাদের সেখানে গিয়ে দেখাবো, কারণ আগে থেকে বলে দিলে তোমরা ভিডিওটা স্কিপ করে দেবে আমি জানি। তো সেই জন্য আমি প্রথমে বাইকটার উপরে বসলাম অ্যান্ড বাইকটা এখান থেকে চালানো স্টার্ট করলাম, আর বাইকটা চালিয়ে আমরা এখান থেকে সরাসরি আমরা চলে যাবো একটা আলাদা লোকেশানে। দেন আমরা যে লোকেশানটা যাবো সেই লোকেশানটা তোমরা দেখবে, আগে প্রথমে দেখো কারণ লোকেশানটা অনেক ইউনিক হবে, ঠিক আছে। তো এই যে লোকেশানটা আমরা যাচ্ছি অনেক ইউনিক হবে ভাই, অ্যাক্সিডেন্ট না হয়ে যায়। সো এখান থেকে আমাদের একটা গ্রাম টাইপের এলাকা আছে, সো সেখানের দিকে যাওয়ার ট্রাই করছি। বাট তোমরা ভাবছো গ্রামে ঢুকে যাবো, না ভাই আমরা শহরেই থাকবো, ঠিক আছে। সো এখান থেকে আমরা এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটা আসার ট্রাই করছিলাম অ্যান্ড ভাই আমরা ফাইনালি এখানে এসে গেছি। আর এখান থেকে আমরা কিন্তু এখন গাড়ি থেকে নেমে পড়বো, ঠিক আছে। আর গাড়ি থেকে আমরা নেমে পড়ার সাথে সাথে কিন্তু আমাদের সামনে কিন্তু একটা লোকেশান দেখতে পাচ্ছ, যে লোকেশানটা কিন্তু অনেক বড় একটা এরিয়ার মধ্যে আছে, ঠিক আছে, মানে একটা মাঠ টাইপের ফাঁকা একটা মাঠ দেখতে পাচ্ছ। সো এখানে আমরা কিছু স্পেশাল চিট কোড ইউজ করবো, যেখানে আমাদের এই গ্রামটা আছে, তোমাদের সামনে গ্রামটা আছে, তো এখানে বেসিক্যালি কিছু স্পেশাল চিট কোড ইউজ করবো। সেই স্পেশাল চিট কোডগুলো কিছু থাকবে নতুন, কিছু থাকবে পুরানো, বিকজ তোমরা অনেকেই কমেন্ট করছো দাদা তুমি কিন্তু নতুন চিট কোড দেখাচ্ছ, পুরানো চিট কোড দেখাচ্ছ না, পুরানো চিট কোড কিছু দেখাও। সো আজকের ভিডিওতে কিছু স্পেশাল পুরানো চিট কোড থাকবে। তো প্রথম যে চিট কোডটা আসছে সেটা তোমরা দেখো, সেই চিট কোডটা হচ্ছে কিন্তু 4-6, ঠিক আছে, 4-6 তোমরা ডায়াল করবে, 4-6 ডায়াল করার সাথে তোমরা একটা জাদু দেখতে পাবে। জাদু কি? এখানে একটা গাড়ি স্পন্স হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ গাড়িটা কিন্তু একদম অসম লেভেলের গাড়ি আছে, এই গাড়িটা কিন্তু তোমরা কিন্তু দেখতে পাবে। এরপরে যেটা আমরা স্পন্স করাবো সেটা হচ্ছে 333 চিট কোডটা তোমরা মারবে। সো এখানে ডায়াল পেড এসে তোমরা কিন্তু 333 মারবে অ্যান্ড ডায়াল দেবে, ডায়ালের সাথে তোমার সামনে কিন্তু আরও একটা সেমিলার টাইপের একটা কিন্তু গাড়ি কিন্তু এসছে, দেখতে পাচ্ছ এই দুটো গাড়ি কিন্তু পুরো সেমিলার টাইপের, মানে দেখতে একই টাইপের দেখতে লাগছে, দেখতে পাচ্ছ পুরো সেমিলার টাইপের দেখতে লাগছে না। এবার আমরা যে কোডটা ইউজ করবো সেটা কিন্তু তোমাদেরকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে 4-3-1-2-3-4-4-3 তোমরা ডায়াল করবে, তাহলে আরও একটা কিন্তু গাড়ি দেখতে পাচ্ছ এখানে এসে গেছে, যেটা হচ্ছে ল্যাম্বরগিনি। ল্যাম্বরগিনিটা কিন্তু দেখতে অসম লাগছে, আর এই ল্যাম্বরগিনিটার কালার আমরা চেঞ্জ করতে পারি একবার দেখে নিই। সো ল্যাম্বরগিনির হচ্ছে কালারটা চেঞ্জ করতে পারবো কি না সেটা আমরা এখান থেকে চেক করবো। সো আমি গাড়ি বসছি কেন ভাই, আমি তো গাড়ি বসবো না, আমার গাড়ি থেকে নামতে হবে কারণ আমাদের কালারটা চেঞ্জ করতে হবে। সো তার জন্য আমরা এখানে ফোনের স্ক্রিনে যাবো অ্যান্ড এখান থেকে গ্যালারি যাবো, আর এখান থেকে আমরা RGB করে দেবো। ভাই অসম লাগছে, তাই না, দেখতে অসম লাগছে, তোমরা দেখো একবার, অসম ভাই, RGB ভাই RGB, ঠিক আছে। তো এরপরে আমরা আরও একটা গাড়ি স্পন্স করাবো, যেটা কিন্তু অসম লেভেলের গাড়ি হবে। সো এই যে গাড়িটা, এটা কিন্তু আমাদের যেটা আসবে, যে কোডে আসবে সেটা হচ্ছে ভাই 700, ঠিক আছে, 700 যেখানে মারবে, 700-এর সাথে সাথে তোমাদের ল্যাম্বরগিনি V2 মানে ভার্সন 2 আসবে। আর এর যে কালারটা সেই কালারটা আমরা চেঞ্জ করবো, কারণ গ্রিনটা আমার একদম পছন্দ নয়। তো এখানে আমরা যেটা করবো, এখানে আমাদের আমাদের একটু সামনে যেতে হবে, সো আমরা এখান থেকে আমাদের গাড়ির কালারটা চেঞ্জ করবো। দেন আমরা এখান থেকে গ্যালারি যাবো, আর এখান থেকে আমরা রেড করে দিতে পারি, RGB হোয়াইট ব্লু RGBটাই থাক, ওকে। তো RGBটা আমরা নিয়ে নিলাম, সো এটা কিন্তু অসম লাগছে। আর আমরা চাইলে কিন্তু সামনে যে দুটো গাড়ি আছে দেখতে পাচ্ছ, এই সামনে যে দুটো গাড়ি, সামনে দুটো গাড়ি কিন্তু আমরা কালার চেঞ্জ করবো, মানে এই দুটো গাড়ির কালার কিন্তু আমার ভালো লাগছে না, মানে এখানে যে কালারটা দেবো সেটা আমাদের আই থিঙ্ক যে কালারটা হবে সেটা আলাদা টাইপের কালার করবো। বেসিক্যালি আমাদের এই দুটো গাড়ির কালার কিন্তু অসম লেভেলের করতে হবে। সো এরপর আরও স্পেশাল চিট করেছে, তোমরা একটু ধৈর্য ধরে জাস্ট দেখে নাও। সো আমরা এখান থেকে আমরা গ্যালারি যাবো, আর গ্যালারি গিয়ে আমরা এখান থেকে এই গাড়িটার কালার ব্লু করে দেবো। সো ব্লু করে দিলে কিন্তু অসম দেখতে লাগছে, সো এটা কিন্তু অসম দেখতে লাগছে, আমরা দেখতে পাচ্ছি। এটা লাল রেড থাকবে, রেডটা আমরা রেড থাকবো থাকবো না, রেডটা আমাদের কিন্তু করতে হবে কি, রেডটা আমরা এটা ওই রেড কালারটা, এই রেড যে রেড কালারটা আছে এই রেড কালারটা অতটা ভালো লাগছে না, তো তার জন্য আমরা কিন্তু সরাসরি ফোনে এলাম, আর গ্যালারিতে এসে আমরা কিন্তু এটাকে করে দেবো মিক্স কালার, ঠিক আছে। এটা আমাদের মিক্স কালার থাকবে, মানে ছাপড়ি কালার যেটাকে বলা হয়, অল কালার, ঠিক আছে। সো এই কালারটা মোটামুটি ঠিকঠাক আছে,
সো এখানে আমি তোমাদেরকে দু চারটে গাড়ি দেখালাম, এরপর আরো সিক্রেট চিট কোড আছে যেগুলো আমি তোমাদেরকে দেখাবো ভাই। তোমরা ভাবছো ভাই কি দেখাচ্ছে ভাই, ওয়েট ফর ইট গাইজ, এখানে আরো চিট কোড আছে, স্পেশাল স্পেশাল চিট কোড। এরপরে যে চিট কোডটা আমি তোমাদেরকে দিচ্ছি যেটা অসাধারণ চিট কোড, যেটা হচ্ছে 2244, 2244 ডায়াল করো। আর এখানে দেখো একটা জাদু, এখানে কি এসে গেল, সুপ্রা, সুপ্রা গাইজ এসে গেছে। সুপ্রাকে আমরা কালার চেঞ্জ করে দেবো, সুপ্রাটা আমাদের কিন্তু কালার করতে হবে আমাদের ইয়েলো কালার করে দিই, ইয়েলো কালার সুপ্রাতে ভালো লাগে, সুপ্রাটা ইয়েলো কালার সবসময় বেটার লাগে, ঠিক আছে। তো এরপর আমরা কিন্তু আরও একটা স্পেশাল চিট কোড ইউজ করবো, যে চিট কোডটা হচ্ছে কিন্তু আমাদের 8123। চলো 8123 ডায়াল করি, 8123। সো এখানে চলো 8123 ডায়াল করলাম, আর এখানে আমাদের চলে এলো মাস্ট্রেক। মাস্ট্রেকটা আমাদের কিন্তু কী কালার দেবো, মাস্ট্রেকটা আমাদের কিন্তু যে কালারটা থাকবে সেই কালারটা আমাদের যে কালারটা হবে সেটা হচ্ছে ভাই মাস্ট্রাকের যে কালারটা আমরা দেবো সেটা হচ্ছে আমাদের কিন্তু গ্রিন। গ্রিন দিয়ে ভালো লাগছে না, ব্লুও ভালো লাগছে না, ইয়েলোটাও ভালো লাগছে না, ব্ল্যাক, ব্ল্যাকে রেড 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 আরজিবিটা থাক, আরজিবিটা মাস্ট্রাকে ভালো লাগছে দেখতে, অসম টাইপের দেখতে লাগছে। এরপর আমাদের যে কোডটা দেবো সেটাও কিন্তু একটা আলাদা স্পেশাল কোড আছে, যেটা আমি তোমাদেরকে এখন দিতে চলেছি। এই কোডটা আমাদের যেটা হবে সেটা হচ্ছে 8811। ওকে, তো চলো আমরা এখন দিয়ে দিই এখানে 8811। ওকে, এখানে আমরা ডায়াল করলাম, আর এখানে দেখো আরও একটা কিন্তু আমাদের চলে এসছে ফেরারি। ওই ফেরারিটা আমরা কিন্তু কালার চেঞ্জ করবো, আর এই ফেরারির যে কালারটা হবে সেটা হচ্ছে কিন্তু আমাদের ভায়োলেট কালার। ফেরারিটা আমাদের ভায়োলেট কালার করে দিয়েছি, ফেরারি তোমরা দেখতে পাচ্ছ। এরপর আমাদের যে কোডটা আসছে সেটা হচ্ছে 31। ওকে, 33100। ওকে, 3100 তোমরা যখনই মারবে তখন আরও একটা আমাদের কিন্তু গাড়ি আসবে, এই গাড়ি কিন্তু সুপার বুলেট, এখানে আজ দেখতে পাচ্ছ। এই গাড়িটা আমরা কালার করে দেবো একদম অসম টাইপের গ্রিন কালার করে দেবো, তাহলে গাড়িটা মানাবে ভালো, ঠিক আছে। এরপরে ভাই আমাদের কিছু আরও সিক্রেট কোড আছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি, এখানে অনেকগুলো গাড়ির কোড তোমাদেরকে দেখে দিলাম। এরপরে আমাদের যে গাড়ি কোডটা আসছে সেই গাড়ি কোডটা আমি তোমাদেরকে দেখাবো, সেই গাড়ি কোডটা হচ্ছে 1212। ওকে, 1212, অ্যান্ড ডায়াল করলাম 1211, ডায়াল করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি একটা কিন্তু ট্রাক চলে এসছে, আর এই ট্রাকের কালারটাও আমরা হয়তো চেঞ্জ করতে পারবো, আমি এটা জানি না ঠিক। তো ট্রাকের কালারটা চেঞ্জ করতে পারি, দেখি ট্রাকের কালারটা আমরা ব্ল্যাক করে দিই ভাই, ব্ল্যাক ভালো লাগছে না, ব্লু ভালো লাগছে। সো এরপরে তোমরা এখন এই ট্রাকটা যদি তোমরা টলি দিয়ে ট্রাক নিতে পারো, মানে এর পিছনে টলি থাকবে, ঠিক আছে, টলি হলো ট্রাক, চাইলে তোমরা এখানে কিন্তু ক্লিক করতে পারো ডায়াল প্যাডে, আর সেখানে তোমরা 01212 লাগাও, 1212 ডায়াল করো, আর এখানে ট্রলিওয়ালা ট্রাক এসে যাবে, দেখতে পাচ্ছ আমাদের পিছনে ট্রলি আছে, আর আমরা চাইলে এর কালারটাও চেঞ্জ করতে পারি, ঠিক আছে। আর এর কালারটা আমরা কী করে দেবো, এর কালারটাও কিন্তু আমরা ব্লু করে দেবো, বিকজ আমাদের ব্লু কালারটাই ঠিকঠাক লাগবে, কেননা ওটাও ব্লু কালার, এটাও ব্লু কালার। ওকে, তো এই কালারটা মোটামুটি ঠিকঠাক অ্যান্ড বেসিক লেভেলের কালার লাগছে আমার তো মনে হচ্ছে। তো দুটো ট্রলিওয়ালা ট্রাক আর এক মিনিট ট্রাক তোমাদেরকে দেখে দিলাম, সো এটা তোমাদের কেমন লাগলো দেখতে হবে। আর এই ট্রাকটা অনেক বড় ভাই, ট্রলিওয়ালার যে ট্রাকটা আছে না ভাই, এই ট্রাকটা ভাই অনেক বড়, তোমরা দেখতে পাচ্ছ। সো এটা অসম লেভেলে দেখতে লাগছে, অনেক বড় ট্রাক আছে। আর এখানে আমরা আরও একটা কোড দেবো, এখানে যে কোডটা দেবো সেটা আমাদের যে কোডটা হবে সেটা হচ্ছে ওই 12। ওকে, 1 1 2 1 0 ডায়াল করো, আর এখানে চলে আসবে আমাদের কিন্তু একটা কেটিএম, মানে আমাদের পুরানো যে কেটিএমটা আছে সেই পুরানো কেটিএমটা এখানে চলে এসছে। এরপর আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে 4050, তো আমাদের 40 থাকবে, 4050। আর আমরা এখন এখানে ডায়াল দেবো, ডায়ালের সাথে সাথে আমাদের কিন্তু একটা এফপাচি আরটিআর চলে আসবে। এরপর আমরা দেবো 6021, চলো আমরা 6021 দিয়ে দিই, আমরা 6021 দিয়ে দিলাম, আর আমরা এখানে ডায়াল দিলাম, আর আমাদের কাছে চলে গেলো একটা সুপার স্প্লেন্ডার। আর এরপর আমাদের কিন্তু আরও একটা চিট কোড দেবো যেটা হচ্ছে 3100। ওকে, চলো আমরা একটু দূরের দিকে দিয়ে দিই, এটা হচ্ছে 3100। চলো 3100তে আমাদের একটা কিন্তু নতুন গাড়ি চলে এসছে। তো এরপর আমরা যে কোডটা দেবো সেটা হচ্ছে আমাদের জিত প্যাকের, জিত প্যাকের একটা নতুন পুরানো কোড আছে সেটা হচ্ছে 320, 320 ডায়াল করলে তোমরা জিত প্যাক দেখতে পাবে। এরপরে তোমরা যদি এখানে আরও একটা কোড জানতে চাও, এখানে সেই কোডটা হচ্ছে 330। ওকে, 330 তোমরা ডায়াল করো, তাহলে তোমরা এখানে জিত প্যাক 2 দেখতে পাবে, আর জিত প্যাক 2 এখানে চলে এসেছে। এরপরে তোমরা যদি এখানে চাও তোমরা কিন্তু এখানে 400 ডায়াল করতে পারো, আর 400 ডায়াল করলে তোমরা কিন্তু এখানে সাথে সাথে কিন্তু একটা স্পেশাল কিছু দেখতে পাবে। 400 ডায়াল করার সাথে তোমাদের কাছে একটা কাবাসিকা চলে এসেছে, ZX10R। আর এরপর তোমরা যদি চাও এখান থেকে 4440 ডায়াল করতে পারো, এখানে 4440 ডায়াল করবো, 4444 ডাল করলে তোমরা এখানে দেখতে পাবে আরও একটা কিন্তু একটা কোবরা টাইপের, ফ্রি ফায়ারে কোবরা টাইপের বাইক চলে এসেছে। এরপরে ভাই তোমরা এখানে যদি চাও এখানে তোমরা ডাইনোসর দিয়ে এগুলো কিন্তু ভেঙে নিতে পারবে, সো আমরা এখানে ডাইনোসরের চিট করে দিয়েছি, নতুন যে ডাইনোসর এসেছে সেই ডাইনোসরটা হচ্ছে আমাদের কিন্তু দেবো। তার আগে আমি তোমাদের কিন্তু একটা নতুন যে বাইক এসেছে, নতুন বাইক দিচ্ছি, নতুন বাইক হচ্ছে 5000 পালসার, পালসার কিন্তু চলে এসেছে দেখতে পাচ্ছ, পালসার 200।
ঠিক আছে, পালসার RS 200 চলে এসেছে। আর এখানে আমাদের যে চিট কোড হবে আমাদের ডাইনোসরের, প্রথমে হচ্ছে 5050 ডায়াল করবে, 50 ডায়াল করার সাথে ছোট্ট একটা ডাইনোসর চলে আসবে। তারপরে ভাই আমাদের কিন্তু একটা ডাইনোসর আছে 5151 ডায়াল করবে, তার থেকে একটু বড় আসবে, সরি এটা 5 হয়ে গেছে, সো এখানে আমাদের 51 দিতে হবে। সো এখানে আমাদের 5151 ডায়াল করলে তোমাদের সামনে আর একটা ওর থেকে একটু বড় একটা চলে আসবে। এরপরে ভাই আমাদের আরও একটা আমাদের আছে, যেটা হচ্ছে আমাদের 5252 ডায়াল করলে আরও একটা বড় চলে আসবে। এরপরে ভাই আমাদের আছে কিন্তু 53, আর 53তে আমাদের ডায়াল করলে কিন্তু আরও একটা এর থেকে সব থেকে বড় কিন্তু একটা ডাইনোসর চলে আসবে। আর এখানে দেখো যে সবকটা ডাইনোসর আমি কিন্তু স্পন্স করে দিয়েছি, মানে স্পন্স হয়ে গেছে, আমি তিনটে ডাইনোসর ওখানে দেখতে হচ্ছে ঘুরে বেড়াচ্ছে। এখানে দেখো কত বড় ডাইনোসর এখানে চলে এসছে। সো আমাদের যে ইন্ট্রোতে যেটা তোমাকে দেখালাম ওটা এখন আমাদের গেমের মধ্যে আসেনি, সো সাবমেরিনটা আমাদের কিন্তু আপডেটের পরে আসবে, আর কিছুদিন পরে আমাদের গেমের ভিতরে আপডেট আসছে, সেই আপডেটে তোমরা কিন্তু সাবমেরিন দেখতে পাবো আমাদের গেমের মধ্যে। সো আমি তোমাদেরকে সবার আগে দেখালাম, তো এই খুশিতে ভিডিওটা লাইক করে চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি আপনি অল অপশনটি সেট করে দাও, এরকম ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D গেমের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর অবশ্যই ভিডিও বন্ধু মানে শেয়ার করে সবাইকে জানিয়ে দাও। তো আজকের ভিডিও এতটুকুই, থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ নেক্সট ভিডিও, টাটা, বাই বাই।